সহজেই পেজ নাম্বার আটত্রিশের যে ম্যাচিং রয়েছে এইটা আমরা বুঝে নেব তাহলে আমরা প্রথমে প্রশ্নটা বুঝবো এখানে কি বলেছে রিড দ্য কনভারসেশন সংলাপটি পড়ো গিভেন বিলো যে সংলাপটা নিচে দেওয়া হয়েছে অ্যান্ড ম্যাচ এবং মিল করো ম্যাচিং করো দ্য ওয়ার্ডস ওয়ার্ডগুলোকে মিল করো ইন কলাম এ তার মানে কলাম এতে যেগুলো মিনিং বা অর্থ বা কি বলে ওয়ার্ড দেওয়া রয়েছে এগুলোকে মিল করো উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে সেই অর্থ কোথায় ইন কলাম বি তাহলে কলাম এতে দেওয়া হয়েছে ওয়ার্ড আর কলাম বিতে দেওয়া হয়েছে সেই ওয়ার্ডের অর্থ এখন এই ওয়ার্ড দেখে অর্থের সাথে মিলাতে হবে এটা অনেক সহজ একটা কাজ আমরা একবার দেখলে এটা করতে পারবো দেন তারপর রাইট আ সেন্টেন্স মিল করার পরে কি করো একটা বাক্য লেখো উইথ দ্য ওয়ার্ড ওই বাক্য ওই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করো মানে মিক্স সেন্টেন্স করো আমরা যেমন ক্লাস থ্রি ফোর ফাইভে করে এসেছি ঠিক সেই রকম লেটার পরে আস্ক অ্যান্ড আনসার এবং একজন প্রশ্ন করো আরেকজন আনসার দাও দ্য মিনিং ইন পেয়ারস অর গ্রুপস তার মানে দলে বসে অথবা দুজনে মিলে প্রশ্ন উত্তর তোমরা করো এখন আমরা পরবর্তী অংশে যাব। এখানে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো এখানে দেখো কলাম এ ব্রাকেটে ওয়ার্ড তার মানে এগুলোতে ওয়ার্ড দেওয়া রয়েছে আসলে এগুলো ওয়ার্ড হতে পারে আবার ফ্রেজ হতে পারে যদি একটা শব্দ হয় সেটা হলো ওয়ার্ড আর যদি একটার বেশি শব্দ থাকে তাহলে সেটা হলো ফ্রেজ যাই হোক এখানে ওয়ার্ড এবং ফ্রেজ একই জিনিস কারণ একই অর্থ বোঝায় এখানে এ লং ডে তিনটার দ্বারা একটা দীর্ঘ দিন একটা অর্থ বোঝাচ্ছে যে একটা লম্বা দিন আর এখানে কনসানট্রেট মনোযোগ দেওয়া এটাও একটা অর্থ বোঝাচ্ছে যাই হোক কলাম এতে রয়েছে ওয়ার্ড কলাম বিতে রয়েছে মিনিং বা অর্থ অর্থটা একটু বিস্তারিত করে দেওয়া হয়েছে এই যে দেখো আ বিজি ডে তারপরে মাই সেন্টেন্স এই মাই সেন্টেন্স কথাটা লিখলেও হয় না লিখলেও হয় কারণ আ বিজি ডে এটা দ্বারা বা আ লং ডে এটা দ্বারা একটা বাক্য তৈরি করতে হবে এখানে দেখো বিশাল একটা বাক্য লিখে দিয়েছে এই টুমুরো থেকে এই মি পর্যন্ত এইটা দেখো যে এর মধ্যে রয়েছে এই একটা বাক্য তারপরে আরেকটা বাক্য এখানে শেষ আরেকটা বাক্য তিনটা বাক্য লিখে দিয়েছে আমরা তিনটা করে লিখবো না আমরা একটা করেই লিখব কারণ এখানে মেক সেন্টেন্স লিখতে বলেছে আমরা যদি প্রশ্নটা আবার দেখি এখানে দেখো বলেছে যে এখানে এই যে দেন রাইট আ সেন্টেন্স একটা বাক্য লেখো তাহলে আমরা একটা করে বাক্য লিখব এখানে আ লং ডে এটার অর্থ হলো আ বিজি ডে আর এটা দ্বারা একটা কিন্তু সেন্টেন্স লিখেছে এই যে এখানে আচ্ছা তাহলে এখানে বলেছে মাই সেন্টেন্সটা কি টুমোরো আগামীকাল আ পোস্টার প্রেজেন্টেশন একটা পোস্টারের উপস্থাপনা অন মানে উপরে মানে কি বিষয়ে সেটা গ্রিন এনভায়রনমেন্ট সবুজ পরিবেশ সংক্রান্ত একটা পোস্টারের উপস্থাপনা আগামীকাল ইজ গোয়িং টু বি হেল্ড হতে যাচ্ছে ইন মাই স্কুল আমার স্কুলে অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ক্লাব মানে ক্লাবের সভানেত্রী এখানে চেয়ারপারসন যদি পুরুষ হতো তাহলে চেয়ারম্যান হতো আর পুরুষ না হওয়ার কারণে মহিলা হওয়ার কারণে চেয়ারপারসন হয়েছে তবে এখানে এই চেয়ারপারসন কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সেই মিটিংয়ের বা ক্লাবের সভানেত্রী হলেন একজন মহিলা আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে আ লট অফ ওয়ার্ক প্রচুর পরিমাণে কাজ করতে হবে আই গেস আমার ধারণা আমার মনে হয় ইট ইজ গোয়িং টু বি এটা হতে যাচ্ছে আ লং ডে একটা দীর্ঘদিন ফর্মি দীর্ঘদিন কখন হয় কোন দিনটা কাটতে চায় না যে দিনে মনে করো যে আমরা আরামে থাকি না সেই দিনটা কিন্তু কাটতেই চায় না আর সুখে থাকলে আরামে থাকলে কিন্তু সেই দিনটা তাড়াতাড়ি কেটে যায় মনে হচ্ছে যে এক তো তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেল এইটা বোঝাচ্ছে যাই হোক কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া মনোনিবেশ করা এখানে বলেছে বি নাম্বারে কন্টিনিউড এফোর্ট আচ্ছা এখানে কন্টিনিউড মানে চলমান এফোর্ট মানে প্রচেষ্টা টু ডু সামথিং আচ্ছা তাহলে কোনো কিছু করার চলমান প্রচেষ্টা কন্টিনিউড মানে চলমান যেটা কিন্তু শেষ হয় না ইফোর্ট ইফোর্ট মানে প্রচেষ্টা তাহলে চলমান প্রচেষ্টা টু ডু সামথিং কোনো কিছু করতে তাহলে কোনো কিছু করার চলমান প্রচেষ্টা ইভেন এমনকি মানে ইভেন দো ইভেন দো মানে যদিও ইট ইজ ডিফিকাল্ট যদিও এটা কঠিন হয় অ্যান্ড টাইম কনজিউমিং তার মানে এই কনসানট্রেটের অর্থ এইটা নয় এটা আমরা বুঝতে পারছি কারণ এটার সাথে এটার মিল নাই এই মিলটাই আমাদেরকে করতে হবে তাহলে এন কন এই যে এই ওয়ার্ডটা এটা দেখো এন খন বা কন খন তারপরে এন খনসেন তারপর ট্রেট টি আর এ টি ট্রেট কনসানট্রেট কনসানট্রেট মানে মনে করো যে এখানে মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া একাগ্র হওয়া এই রকম অর্থ আমরা বুঝতে পারি যাই হোক তাহলে আমাদের পরবর্তীগুলো মিল করা নাই আমরা মিল করব আর একটা করে বাক্য তৈরি করব। আমরা প্রথমটা বুঝে নিলাম যেন নিচেরগুলো করতে সুবিধা হয় আমরা এইখানে দুই নাম্বার থেকে একেবারে সবগুলো আমরা এখানে রাখলাম এখন কনসেন্ট্রেট মানে মনোনিবেশ করা তোমরা খেয়াল করে দেখো এটার সাথে যদি আমরা এই যে জি নাম্বারে মানেও মনোযোগ দেওয়া তাহলে এত কিছু আমাদের দরকার নাই কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া মানে মনোযোগ দেওয়া টু ডু সামথিং কোনো কিছু করতে সুতরাং এটার সাথে আমরা মিল করলাম এখন একটা ইজি সেন্টেন্স তৈরি করব কনসেন্ট্রেট দিয়ে একদম সহজ বাক্য তৈরি করব যেন ভুল না যায় কনসেন্ট্রেট অ্যাবাউট ইউর স্টাডি তোমার পড়াশোনার ব্যাপারে মনোনিবেশ করো হয়ে গেল আমাদের এখানে বাক্য তৈরি করা আচ্ছা এরপরে তোমরা অবশ্যই এটার উপরেই লিখবে না আমাদের এখানে জায়গা কম যার কারণে আমরা এটার উপরে লিখে দিলাম আচ্ছা তোমরা এই যে এখান থেকে লেখা শুরু করবে এখান থেকে আর খাতায় একটু ডান পাশে জায়গা রাখবে অথবা এই জি নাম্বারের নিচ দিয়ে এখানে লিখে দিবে মানে অর্থের নিচ দিয়ে আচ্ছা তাহলে অথবা কি করবে কনসেন্ট্রেটের সোজায় তোমরা এই জি নাম্বারটা এখানে তুলবে তুলে বাক্য রচনা করে দিবে তারপরে আচ্ছা তাহলে আমরা এখানে বাক্য রচনা করলাম মেক্স সেন্টেন্স করলাম এরপরে মোটিভেটেড 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 এম আই মোটি ভি এ টি মোটিভেটেড মোটিভেটেড মানে মনে করো যে কাউকে উদ্দীপ্ত করা উদ্দীপ্ত করা উৎসাহ জাগানো তাহলে আমরা এটার সাথে যদি এই যে ডি নাম্বার মিল করি এন্দাসিয়াস্টিক মানে উৎসাহ ব্যঞ্জক বা উৎসাহ দেওয়া টু ডু সামথিং কোনো কিছু করতে কোনো কিছু করতে মোটিভেশন দেওয়া করা বা মোটিভেটেড হওয়া এরকম অর্থ যে উৎসাহ দেওয়া তাহলে আমরা এই এইরকম সেন্টেন্স লিখতে পারি আই অ্যাম মোটিভেটেড অথবা লিখতে পারি যে আই অ্যাম মোটিভেটেড ইন স্টাডি অথবা লিখতে পারি আই অ্যাম মোটিভেটেড ইন মাই স্টাডি আমার পড়াশোনার ব্যাপারে আমার খুব উৎসাহ রয়েছে এইরকম এরপরে ভ্যালিড কনসার্ন ভ্যালিড কনসার্ন ভ্যালিড মানে মনে করো যে এখানে ভিএএলআইডি ভ্যালিড ভ্যালিড মানে বৈধ বা হালাল যেটা বলে যেটা যুক্তিযুক্ত এই রকম কাজকে বলা হয় ভ্যালিড আর কনসার্ন দেখো বানান দেখো এন কন এন কন তারপরে এন কনসার্ন ভ্যালিড কনসার্ন এখন আমরা যদি কনসার্ন অর্থ যদি আলাদাভাবে বলি তাহলে এটার অর্থ হবে উদ্বেগ তাহলে বৈধ উদ্বেগ উদ্বেগ কি জিনিস এটা মনে করো যে বাংলা কঠিন হয়ে যাচ্ছে কোনো কিছু জানার আগ্রহ বা উদ্বেগ রয়েছে যেমন আমরা ফুটবল বিশ্বকাপ কোথায় হচ্ছে এর পরে কোথায় হবে এগুলোর ব্যাপারে আমাদের কনসার্ন আছে উদ্বেগ আছে ভ্যালিড কনসার্ন রয়েছে মানে ভালো জিনিস জানার আগ্রহ বা উদ্বেগ এটা হলো ভ্যালিড কনসার্ন তাহলে এটাকে আমরা এই যে যেমন এইচ নাম্বারে এটার সাথে মিল মিলাতে পারি কারণ ভ্যালিড মানে বৈধ লজিক্যাল মানেও বৈধ তাহলে এই দুটার সাথে আমরা মিলিয়ে দিতে পারি আর কিছু জানার প্রয়োজন নাই যদিও এখানে সামথিং মানে কোনো কিছু লজিক্যাল মানে বৈধ বা আইনসিদ্ধ টু থিঙ্ক অর অ্যাবাউট কোনো কিছুর ব্যাপারে চিন্তা করতে আমরা উদ্বেগ প্রকাশ করি সেটাই হলো ভ্যালিড কনসার্ন তাহলে আমরা সেন্টেন্স তৈরি করি এরকম ইট ইজ আ ভ্যালিড কনসার্ন এটা হলো একটা বৈধ উদ্বেগ আচ্ছা বাক্য তৈরি হলো এরপরে আমরা দেখছি পাঁচ নাম্বারে এখানে আর উচ্চারণ কি দেখো আর পার আর পার তারপরে এস ই আমাদের এস ই তারপরে ভি ই পার্সিভারেন্স তারপরে আর আচ্ছা আর এ এ আর এ এন সি পার্সিভারেন্স আসলে এই বড় শব্দগুলো আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব পি আর পার এস ই পার্সি পার্সি ভি ইআ আর পার্সিভার ভার এন সি ইএ পার্সিভারেন্স পার্সিভারেন্স মানে মনে করো যে ট্রাই অ্যান্ড ট্রাই বারবার চেষ্টা করা বারংবার চেষ্টা করা তাহলে এটার ভালো বাংলা কি বলা যায় আমার মনে আসছে না পার্সিভারেন্স যাই হোক অধ্যাবাসায় বলা যায় অধ্যাবাসায় বারবার চেষ্টা করা তাহলে আমরা এটার সাথে এখন মিলাবো দেখো যেগুলো হয়ে গেছে সেগুলোর দিকে তাকানোরই দরকার নেই এখন এই যে দেখো এখানে কন্টিনিউড ইফোর্ট মানে কন্টিনিউড এফোর্ট বা মানে চেষ্টা করা চলমান প্রচেষ্টা কোনো কিছু করতে তার মানে এটার সাথে আমরা যদি মিলাই তাহলে মিলে যাচ্ছে অধ্যাবসায় বা পার্সিভারেন্স এরপরে আমরা এটা দ্বারা একটা বাক্য তৈরি করব করে এখানে লিখবো যে পার্সিভারেন্স ব্রিংস সাকসেস অধ্যাবসায় সফলতা নিয়ে আসে একটা ইজি সেন্টেন্স দিয়ে দিলাম এরপরে রিলিভেন্ট রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক মনে করো যে রিলেটেড এই যে রিলেটেড মানেও প্রাসঙ্গিক তার মানে আমরা এই দুটা মিল করে দেবো এখন একটা বাক্য তৈরি করবো টেলমি আ রিলিভেন্ট ইনফরমেশন আমাকে একটা প্রাসঙ্গিক তথ্য বলো মনে করো আমি তোমার পড়াশোনা সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে তুমি এখানে একটা রাজার গল্প যদি জুড়ে দাও তাহলে সেটা তো প্রাসঙ্গিক হলো না রিলিভেন্ট হলো না রিলেটেড হলো না তার মানে যে বিষয়ে জানতে চাচ্ছি ঠিক সেই বিষয়ে একটা টাইম টাইম মানে বাউন্ড আমরা সবাই জানি যে সময় বাউন্ড মানে বেঁধে দেওয়া তার মানে বেঁধে দেওয়া সময় এখানে আমরা মিলাতে পারি দেখো এই যে টাইম আছে এই যে টাইম এই যে টাইম সুতরাং আর কিছু আমাদের বোঝার দরকারই নাই আমরা না বুঝেই এটা মিল করতে পারছি যে এটার সাথে এটা মিল করা যাবে তবুও বুঝে নেব হ্যাভ আ টাইম সময় থাকা কি কেমন সময় লিমিটেশন সময়টা লিমিটেড থাকবে অসীম সময় নয় লিমিটেড থাকবে দুই ঘন্টা বা পাঁচ মিনিট দশ মিনিট এরকম বা এক ঘন্টা ওয়ান আওয়ার এরকম লিমিটেড থাকবে টু ফিনিশ সামথিং কোনো কিছু করার যেমন পরীক্ষায় টাইম বাউন্ড থাকে তারপর ফুটবল খেলায় টাইম বাউন্ড থাকে এরকম যে মনে করেন যে যেগুলো মানে কাজে সময় বেঁধে দেওয়া থাকে এটাকে টাইম বাউন্ড বলে তাহলে বেঁধে দেওয়া সময় টাইম বাউন্ড মানে বেঁধে দেওয়ার সময় এটা দ্বারা একটা বাক্য তৈরি করো এভরি কম্পিটিশন ইজ টাইম বাউন্ড প্রত্যেকটা প্রতিযোগিতায় কিন্তু সময় বেঁধে দেওয়া থাকে যে তোমাকে এই আধা ঘন্টার মধ্যে ড্রয়িংটা শেষ করতে হবে অথবা এই দুই ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে এরকম প্রতিযোগিতায় টাইম বাউন্ড থাকে এরপরে এস এ এস এস তারপরে পাই পিআই পাই রে আর এ রে পাই রে তারপরে শন টিআই ও এন মানে উচ্চারণ সন হয় এটা আমরা সবাই জানি তাহলে অ্যাসপাইরেশন এইটার বাংলা অর্থ যে কি হবে কিভাবে বোঝায় আসলে আমরা যে নিঃশ্বাস নিই যে নিঃশ্বাসের যে আঘাত এটাকে অ্যাসপাইরেশন বলা যেতে পারে আবার কোনো কিছুর আকাঙ্ক্ষা বা ইচ্ছা এইরকম জিনিসটাকেও অ্যাসপাইরেশন বলা যেতে পারে তাহলে আমাদের এখানে যে দুটা ফাঁকা আছে যেমন দেখো ই নাম্বার ডেজায়ার টু অ্যাচিভ আচ্ছা মনে করো যে আমরা অ্যাসপাইরেশন অর্থ জানি না বুঝিই না যে অ্যাসপাইরেশন কী তাহলে এটা আমরা পরে করব। তাহলে আমরা কোয়াইট অফেন কোয়াইট অফেন মানে প্রায় আচ্ছা এই যে দেখো সামথিং হ্যাপেনিং কোয়াইট আ ফিউ টাইমস ইন আ উইক অর মান্থ তার মানে এই যে কোয়াইট আছে এই যে কোয়াইট আছে তার মানে নাইনের সাথে আমরা এইটা মিলাবো সুতরাং এইটের সাথে যেটা ফাঁকা আছে এইটা মিলাবো বাস এই যে তাহলে আমরা অ্যাসপাইরেশন অর্থের মিলালাম যে ডেজায়ার কোনো কিছু ইচ্ছা করা আকাঙ্ক্ষা করা টু অ্যাচিভ সামথিং কোনো কিছু অর্জন করতে ইচ্ছা করা তাহলে এটাকে আমরা মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা বলতে পারি অ্যাসপাইরেশন এরপরে কোয়াইট অফেন সাথে আমরা পরের এই যেটা ফাঁকা আছে এটা আমরা মিলিয়ে আর দ্বারা বাক্য লিখতে পারি উই শুড হ্যাভ অ্যাসপাইরেশন আমাদের অ্যাসপাইরেশন থাকা উচিত আমাদের ইচ্ছা থাকা উচিত আমাদের আকাঙ্ক্ষা থাকা উচিত এরপরে কোয়াইট অফেন প্রায়ই প্রায়ই দ্বারা একটা বাক্য যদি করি এরকম লেখা যায় যে উই প্লে ফুটবল কোয়াইট অফেন আমরা প্রায়ই ফুটবল খেলি উই প্লে ক্রিকেট কোয়াইট অফেন আমরা প্রায় ক্রিকেট খেলি উই সুইম ইন দ্য সুইমিং পুল কোয়াইট অফেন আমরা প্রায়ই সুইমিং পুলে সাঁতার কাটি অথবা উই সুইম ইন দ্য পন্ড কোয়াইট অফেন আমরা পুকুরে প্রায়ই সাঁতার কাটি এরকম লক্ষ লক্ষ হাজার হাজার বাক্য তোমরা নিজেরাই তৈরি করতে পারবে যাই হোক এইভাবে আমরা যদি শিখি তাহলে আমাদের বেশি দিন লাগবে না ভালো ইংরেজি শিখতে সুতরাং আমরা এভাবে বুঝে পড়ার চেষ্টা করব। আর সেই সাথে তোমরা এখন একটা হোমওয়ার্ক করো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিলিভেন্ট এই রিলিভেন্ট এর সিনোনিম কি তোমরা যারা মনোযোগ দিয়ে এটা পড়েছ তারা এই রিলিভেন্টের অর্থ বাংলায় অথবা ইংলিশে বলতে পারবে আমি এখানে বাংলায়ও বলেছি এটার সিনোনিম বা অর্থ এবং ইংলিশেও এটার সিনেম বা অর্থ এখানে দেওয়াই আছে যাই হোক তোমরা এটার কমেন্টে করে কমেন্টে অ্যান্সারটা লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু